আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ফার্স্ট ব্লগে আমার ইউটিউব ব্লগিং শুরু করছি আজকে থেকে তো আজকে আমি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছি বাস মাধ্যমে আমার বাস জার্নিতে কী কী দেখেছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আমি চলে এলাম তো আমি এখন বাস থেকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এখন আছি ঢাকার মধ্যে বাসে ওঠার পর হঠাৎ মনে হলো যে ব্লগটা একটু কন্টিনিউ করি এবং কি সেই দৃশ্যগুলো ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি উঠেই প্রথমে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর আমি প্রায় একটু চলে এসেছি কয়েক কিলোমিটার তারপর মনে হলো যে ব্লকটা শুরু করি তো আমি এখন আছি বাসের মধ্যে সবাই মোটামুটি বাসে উঠে একটু জিমিয়ে পড়েছে অনেকে ঘুমাচ্ছে দেখতেছেন আপনারা বাসে ফুল বাস এবং কি এখানে রাস্তায় মোটামুটি একটু হালকা আছে এবং কি তেমন একটা যেমনই আপনি দেখতেছেন এই যে বাসের আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি আমি একবারে বসেছি কয়েকটা সিটের পিছনে এই যে দেখতেছেন কি সৌন্দর্য চারিদিকে বাস থেকে যে অপর দৃশ্যগুলো আপনারা দেখতেছেন আসলে খুবই আমাদের দেশটার সবুজ শ্যামল সৌন্দর্য ঘেরাই বাংলাদেশ আপনারা দেখতেছেন ভ্রমণ বাস ভ্রমণে আপনাদেরকে সেই সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আপনাদের কাছে তার মধ্যে আমি আস্তে আস্তে একটু জিমিয়ে পড়েছি একটু ঘুমানোর জন্য চেষ্টা করেছি আপনি দেখতেছেন এই যে এরপর আবার চলে এসলাম বলতে বলতে এই কুমিল্লার কাছাকাছি আর ঢাকা থেকে অলরেডি আমরা প্রায় কুমিল্লার মধ্যেই ঢুকে গেছি কুমিল্লা জেলায় প্রবেশ করেছি তা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি চারিদিকে সবুজ শ্যামল ঘেরা যত ইট পাথরের শহরটাকে একটু আড়াল করে এসে আমরা কুমিল্লা শহরে আসলাম সেখানেও কিছুটা সবুজ শ্যামল দেখা গিয়েছে আস্তে আস্তে শুরু হয়েছে গাছগাছালি দেখা এবং কি চারিদিকে সবুজ শ্যামল দেখানো বলতে বলতে আমরা এখন প্রায় কুমিল্লা পদুয়ার কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতেছেন বাসের মধ্যে সবাই মোটামুটি জিমাচ্ছে অনেকে ঘুমাচ্ছে এর মধ্যে আমরা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পার হয়ে চলে এসে ঢাকা থেকে কুমিল্লার মধ্যে প্রবেশ করছি প্রবেশ করে আমরা আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে আমরা এগোচ্ছি অনেকেই ঝিমিয়েছে আবার অনেকে আবার ঘুম থেকে উঠে আবার দেখতেছে আসলে বাস থেকে চারিদিকের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে পুরো বাসটা আসলে একেবারেই কোনো সিট ফাঁকা ছিল না রাস্তাঘাটেও মোটামুটি গাড়ি একটু চাপ ছিল তবে তেমন কোনো জ্যাম ছিল না মোটামুটি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ছিল দেখতে দেখতে আমরা এখন কুমিল্লা চান্দিনা পার হয়ে যাচ্ছি এখন চান্দিনা পার হয়ে আমরা প্রায় পদুরের কাছাকাছি চলে আসতেছি এর মধ্যে আপনারা দেখতেছেন বাসে থেকে চারিদিকে যে সৌন্দর্যটা আসলে আমাকে এগুলো খুবই মুক্ত করে বাস থেকে দেখতে আপনাদেরকে দেখাতে এগুলো খুবই ভালো লাগে আমার আপনারা সেটাই উপভোগ করতেছেন চারিদিকে খুবই অপরূপ সৌন্দর্য গাছগাছালিগুলো সবুজ শ্যামল এদিকে আপনারা দেখতেছেন এখানে মানুষের আসলে সিজনাল যে ফসল মানুষের কৃষি কৃষকরা যে ফসলগুলো আমাদের জন্য দেশে উৎপাদন করেছে সেগুলো দেখা যাচ্ছে অনেকটাই আপনারা দেখতেছেন এই যে আমরা চলে এসেছি বলতে বলতে কুমিল্লা পদুয়ার বাজার নূর হোটেল নূরজাহানের আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ছবি এখান থেকে একটু শর্তটা নিয়ে নিই এই যে নূরজাহান হোটেল আপনারা দেখতেছেন বলতে বলতে আমরা নূরজাহান হোটেল পার হয়ে যাচ্ছি নূরজাহান হোটেল পার হতে হতে আমরা দেখতেছি এখানকার সৌন্দর্যটা কুমিল্লার সৌন্দর্যটা আসলে কুমিল্লা একটি ব্র্যান্ড কুমিল্লা সর্বশ্রেষ্ঠ জেলা সারা বাংলাদেশের মধ্যে এটি একটি স্বীকৃত এবং কি সকলেই সেটা মানে এরপর আমরা চলে আসলাম গ্রামের কাছাকাছি কুমিল্লা থেকে পার হয়ে চোদ্দগ্রাম আমি চোদ্দগ্রামেই নাম বলছি ওরা বাস স্টপেজে সে তার মাঝে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ সেবল ঘেরায় যে ফসল কৃষি জমি এগুলো আসলে এগুলো খুবই সৌন্দর্য এবং কি মানুষকে খুবই আকৃষ্ট করে এই গ্রামীণ পরিবেশগুলো ইট পাথরের শহর থেকে গ্রামীণ পরিবেশটা আসলে খুবই নিরাপদ এবং কি শুনশান এগুলো আমাদেরও খুবই ভালো লাগে উপভোগ করতে সারা বাংলাদেশের মানুষ যারা শহর থেকে গ্রামে আসে তাদের এগুলো খুবই ভালো লাগে দেখতে মানুষ খুবই আকৃষ্ট থাকে এগুলো এগুলো উপভোগ করতে অনেক অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন নিঃশ্বাস নিতে পারেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন এটাই আসলে মানুষের সৌন্দর্য বলতে বলতে আমরা চলে এসেছি চিওড়ার কাছাকাছি এর মধ্যে বাসের সুপারভাইজার ডাকতেছে যারা চিরা স্টপেজে নামবে তারা রেডি হওয়ার জন্য গেটে আসার জন্য বলতে বলতে আমরা চলে আসলাম বাস স্টপিজের কাছাকাছি আর সম্ভবত এক কিলোমিটার পথ মতো বাকি আছে আমরা এর মধ্যে কাছাকাছি চলে এসেছি তো এই পর্যন্ত আজকের ব্লগটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো এখন থেকে কন্টিনিউ ব্লগুলো শুরু হবে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে